হ্যালো, আসসালামু আলাইকুম। তো দেখেন কত সুন্দর করে ঝরঝরা একটা জর্দা পোলাও বানিয়েছি। আর আপনারা যদি এই জর্দা পোলাওটা দেখতে চান রেসিপিটা, তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, আর জর্দার কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো জর্দা পোলাও বানানো, তারপর সকালের নাস্তা আমি কী খেয়েছি এবং দুপুরে কী রান্না করেছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। তো চলেন, আমি সকাল সকাল কী নাস্তা খেলাম তা আপনাদের মাঝে শেয়ার করি। তো সকাল সকাল চলে আসলাম পরোটা খাওয়ার জন্য, আর গলার অবস্থা এখনও কিন্তু তেমন একটা ভালো না, কথা শুনে বুঝতেই পারতেছেন। তো গলার অবস্থা ভালো না, তো আমার ঘরে তো মাশাল্লাহ মেহমান আছে, তো আমি কিন্তু সকালবেলা উঠেই প্রথম তাদেরকে চা নাস্তা দিয়ে দিয়েছিলাম, মানে চা বিস্কিট দিয়েছি। এখন আবার পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো আমি ওই অন্যরকম ডিজাইন করার পরোটাটা বানাইনি, কারণ খুব ঝটপট করে করতে হবে, খুব তাড়াতাড়ি, সময় খুব কম। তো এই তো পরোটা বানিয়ে নিলাম, এখন আমি ডিম ভেজে নিব। তো আমি দেখবেন কত সুন্দর করে তিনটা ডিম একসাথে ভেজে নেই, আর একটা একটা করে ভাজতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার, তার জন্য একসাথে আমি তিনটা ডিমই ভেজে নিব। এতো কি সুন্দর লাগতেছে তাই না? তো আপু ভাইয়েরা আপনারাও কিন্তু এইভাবে করে একসাথে তিনটা ডিম ভেজে নিতে পারেন। তো যেহেতু রুটি দিয়ে খাবে, তার জন্য মানে পরোটা দিয়ে খাবে, একটু কুসুমটা ভেঙে দিলাম আর তেলটা একটু নেড়ে চেড়ে নেড়ে চতুর্পাশে দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে করে নেবেন ঝটপট। একটা ডিম ভাজতে কিন্তু আমার অতটুক সময়ই লাগতো, এখন তিনটা ডিম ভাজতে যে সময়টা লাগতেছে, একটা ডিম ভাজতে আমার সেম সময়ই লাগবে, তার জন্য কিন্তু আমি তিনটা ডিম একসাথে দিয়ে দিলাম। তো তারপর একটা চা ছিল, তো চাটা কেন জানি ডিলিট হয়ে গেছে ভিডিওটা, বুঝতেছি না। তো সুন্দর একটা চা বানিয়েছিলাম। তো এই তো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো একে একে করে কিন্তু আমি সবগুলি ডিম নামিয়ে নিলাম। তো এখন আমি চলে যাব প্রথমে জর্দাটা বানানোর জন্য। তো জর্দা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পোলাওর চাল ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে, আর এখানে নিয়েছি, এই তো আমার মেজারমেন্ট কাপে নিয়েছি আর কি, আর নিয়েছি আমি 1/2 কাপ, মানে 1/2 গ্লাস আর কি, 1 কাপ নিয়েছি মালটার রস এবং আস্ত করা মালটা। আর এখানে আমি একটা পাতিলে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি ঝরঝরা চাউলগুলি দিয়ে দিব। তো এই তো, তো চালটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এখন একটু নেড়ে চেড়ে দিব। আর আমি এখন পর্যন্ত কিন্তু জর্দার যে কালারটা এটা আমি ব্যবহার করিনি। তো জর্দার অনেক রকমের কালার হয়, আপনারা দিতে পারেন। তো আমার কাছে কেকের যে কালার ছিল এই কালার কিন্তু আমি এখন দিয়ে দিলাম, আর আমি কিন্তু ফুটন্ত পানিতে কালারটা দিয়ে দিয়েছি। তো এখন পর্যন্ত কিন্তু কালারটা আসেনি, তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি আর একটু দিয়ে দিলাম, যেহেতু আমি পানির মধ্যে দিয়েছি তার জন্য কিন্তু পরে দিয়েছি একটু বেশি লাগছে আর কি, তো সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখতেও কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে, এই তো কালারটা কিন্তু আসতে শুরু করেছে, আর আমি চেক করে নিচ্ছি আর কি। তো অলরেডি আমার ভাতটাও হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব এখন। নামানোর পরে দেখবেন কালারটা কত সুন্দর আসে, তো আমি ছেঁকে নিচ্ছি আর কি। তো ছেঁকে নেওয়ার পর চলে আসলাম, আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, তারপর আরও কিছু চিনি দিয়ে দিব। যেহেতু আমি 1.5 কাপ চাউল নিয়েছি, তো 1.5 কাপ কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি, আর চালটা আমি দেখাতে ভুলে গেছি, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, যেহেতু আমার চালটা বেশি ছিল, আর দিয়ে দিলাম এই তো কমলার মানে মালটার যে রস এবং কিছু কোয়া করা মালটা। তো দিয়ে সুন্দর করে এখন আমি জাল করে দিচ্ছি, আর এখানে আমি
চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি, দিয়ে সুন্দর করে বলা কষা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দিয়ে দেব কিছু লং, তো লং দিলে কিন্তু এটার ফ্লেভার ভালো আসে সবাই জানেন। তো এই তো এখন বলক উঠে গেছে, এ পর্যায়ে কিন্তু আমি চালটা দিয়ে দিব। আর তো এখন দেখতে পারবেন চালটা যে কত সুন্দর একটা কালার হয়েছে, এই তো দেখেন একদম কিন্তু সুন্দর একটা কালার হয়েছে। তো চিনির মধ্যে যখন আমরা জাল করব তখন কিন্তু আরও সুন্দর একটা কালার হয়ে যাবে, একটু ঘন হবে আর কি কালারটা, দেখবেন আপনারা আস্তে আস্তে। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর ঝরঝরা একদম পারফেক্টভাবে যদি একটা জর্দা খেতে চান বা রান্না করতে চান তাহলে কিন্তু এইভাবে করতে পারেন, আমি যেভাবে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকি নাই আর কি, সরাসরি এটাকে রান্না করতেছি। তো এই পর্যায়ে আমি অনেকগুলি কিশমিশ দিয়ে দিলাম, আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদামও দিতে পারেন, এখানে মুরব্বাও দিতে পারেন। তো যেহেতু আমার ঘরে আজকে মুরব্বা নাই তার জন্য আমি মুরব্বাটা দিব না। তো দেখেন কত সুন্দর কিন্তু কালারটা আরও ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকিনি আর কি। এখন আমি দিয়ে দিলাম মালটার ছিলকা, এটা দিলে আরও সুন্দর ফ্লেভার আসে, একদমই কিন্তু পানিটা কমে গেছে। আরও কমার পর কিন্তু আমি ঢেকে দিব। তো কিছুক্ষণ পর এই তো দেখেন একদম পানি কমে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে 20 মিনিট দমে রান্না করব। এই তো ঢাকনা দিয়ে দিলাম, এখন 20 মিনিট পর এ অবস্থা হয়েছে, দেখেন আর কত সুন্দর কালার হয়েছে। আর আপনাদেরকে তো দেখাবো, ধরে দেখাবো কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। এখন তো খুবই গরম গরম মনে হচ্ছে, একটু আঠালো আঠালো, কিন্তু আঠালো না। আমি আরও কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিব। এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই মজা হবে, ফ্লেভারটা খুবই ভালো আসবে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং ঝরঝরা হয়েছে এই তো দেখে। আর আজকে আমি মিষ্টি বানাইনি, কারণ মিষ্টি আমার বড় অলরেডি ছিল আর মিষ্টিটা এখানে আমি দিইনি। তো দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, আপনারা চাইলে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আর মিষ্টি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তো আমি একটু টুক করে খেয়েও নিলাম, কারণ রূপ সামলাতে পারতেছিলাম না। এই তো হলো আজকে আমার জর্দা, তো জর্দাটা বানিয়ে নিলাম, এটা বিকেলবেলা খাবো সবাই মিলে। এখন আমি এটা থেকে খেতে তো চলেন, আজকে দুপুরের যে রান্নাটা এটা আমি শেয়ার করি। দুপুরে আমি আজকে কী রান্না করতেছি, তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম, আবার বড় একটা হাঁড়ি বসিয়েছি। এখানে কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দেওয়া হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি প্রায় 2 কেজি পোলাওর চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করতে গেলে প্রথমেই তো যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিব। আর আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম করে রান্না করব, একই হাঁড়িতে আমি গোস্ত এবং বিরিয়ানি রান্না করব, আলাদা আলাদা পাত্রে রান্না করব না। তো আলাদা আলাদা পাত্রে রান্না করব না। তো মশলাগুলি আমি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ। তো আপনারা একই হাঁড়িতে কিন্তু বিরিয়ানি রান্না করতে পারেন, আলাদা আলাদা রান্না করার কোনো দরকার নাই, এইভাবে করে কিন্তু রান্নাটা শেষ করতে পারেন। তো এখানে আমি টালা জিরা দিয়ে দিলাম, এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো
মাংসটা দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব আমি বিরিয়ানির মশলাটা। দিয়ে সুন্দর করে আমি এটাকে এখন ঢেকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই তো দেখেন মাংসটা কত সুন্দর কষা হয়ে গেছে। আমি কিন্তু আস্তে আস্তে করে আরও সুন্দর করে কষিয়ে নিব। তো এই তো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি, মানে পানি দিয়ে দিলাম আর কি। এই তো এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিব। বিরিয়ানিতে আলুটা দিতে দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো আমি কিছু আলু দিয়ে বিরিয়ানিটা রান্না করবো আর কি, তার জন্য কিছু আলু দিয়ে দিলাম। তো এখনও সুন্দর করে আমি কষিয়ে নিব। তো দেখেন অনেক রান্না করার পর গোস্তের কালার চেঞ্জ হয়ে গেছে, আলুগুলির কালারও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি বিরিয়ানির যে চাউলগুলো রেখেছিলাম এগুলি দিয়ে দিব। আর আমি ধুয়ে সুন্দর করে ছেঁকে রেখেছি, আর 2 কেজি পোলাওর চাউল আমি এই মাংসতে দিব। তো যদি অনেকগুলি দেখা যাচ্ছে কিন্তু আমার পাতিলাতে নিয়ে নিবে ইনশাল্লাহ, কারণ একদম ভরা ভরা হবে আর কি। তো সুন্দর করে কিন্তু একটু আমি ভেজে নিচ্ছি। তো আপনারা একটু ভেজে নেবেন বা নাড়াচাড়া করে নেবেন, কারণ চতুর সাইডে যাতে একটু মশলাটা লাগে। তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, ওই তো দেখেন চুলায় থেকে। আর আমি কোনো নাপানাপি করি নাই, আমি আমার চোখের আন্দাজে দিই, আপনারা কিন্তু মেপে নিতে পারেন যারা না পারেন। আমি সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিব, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করে ঢেকে দিব কিছুক্ষণ সময়। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে ঢেকে দিব। তো ঢাকনা খোলার পর এরকম বলক উঠে গেছে, এখন সুন্দর করে আমি আবারও নাড়াচাড়া করে দিব। আর পোলাওর চালটা কিন্তু দেখেন কত সুন্দর আস্ত আস্ত আছে, ভেঙে টেঙে যায়নি। অনেকে কিন্তু পোলাও রান্না করে ভেঙে যায়, ঝরঝরা হয় না। তো আপনারা কিন্তু এইভাবে রান্না করলে ঝরঝরা হবে এবং খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এ পর্যায়ে কিন্তু আমি আবারও ঢেকে দিব। আর ঢেকে কিন্তু এখন আমি এই তো ঢেকে দিলাম। তো এই তো কিছুক্ষণ পর দেখুন কত সুন্দর হয়ে গেছে ঝরঝরা। তো আজকের এই ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।